দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। রাজটিভির স্বাস্থ্য বিষয়ক আয়োজন ক্যান্সার আর নয় ভয়। আমরা অবশ্যই ভয় করব না ক্যান্সারকে, আমরা অবশ্যই ভয় পাবো না। আর আমরা অনেকেই কিন্তু এই ক্যান্সার নিয়ে নানা ধরনের আসলে আতঙ্কের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা সবাই জানি। এবং আমাদের আজকের আলোচনার যে বিষয় সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি আমাদের অনেকেরই কাছে পরিচিত, অনেকের কাছে অপরিচিত, আবার অনেকের কাছে অর্ধপরিচিত। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যিনি আমাদের স্পেশালিস্ট আজকে আমাদের কাছে এক্সপার্ট প্যানেলে অপেক্ষা করছেন, তার আগে তার কাছে ফিরবো। তবে তার আগে বলছি যে আমাদের আলোচনার যে বিষয় সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কথাটি বলছিলাম, এবং সেটি হচ্ছে ব্লাড ডিজিজ ও ব্লাড ক্যান্সার, লক্ষণ, কারণ ও প্রতিকার, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তবে বলছি তার আগে যে আমাদের আজকের যে আয়োজন, সেই আয়োজনের সাইন্টিফিক পার্টনার হিসেবে থাকছে কিন্তু রেনেটাল লিমিটেড এবং পাওয়ার্ড বাই সোফিনিপ, আর লরেন টাইরোকিন এবং জেফরিন, এবং মিডিয়া পার্টনার হিসেবে থাকছে রাজটিভি। তো দর্শক, যে কথাটি বলছিলাম যে এই ব্লাড ডিজিজ বা ব্লাড ক্যান্সার এর কারণ, লক্ষণ ও প্রতিকার নিয়ে আলোচনার জন্য এক্সপার্ট প্যানেল যিনি আজকে আমাদের জন্য অপেক্ষা করছেন, তিনি আমাদের সবারই খুব পরিচিত এবং চিকিৎসা জগতে নিঃসন্দেহে নিঃসন্দেহে একজন সুনামধন্য চিকিৎসক। তিনি হচ্ছেন প্রফেসর ডাক্তার এবিএম ইউনুস, গোল্ড মেডেলিস্ট এবং চিফ হেমাটোলজিস্ট, প্রফেসর অ্যান্ড এক্স চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ হেমাটোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে, জি কেমন আছেন স্যার জানতে চাইবো। জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনারা? জি স্যার, আসলে এই অবস্থাটা যতটুকু ভালো থাকা যায় ভালো রয়েছি। এবং প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি স্যার, আপনি এখনো ব্যস্ত রয়েছেন এবং সবসময় ব্যস্ত থাকেন, মানুষকে আসলে প্রত্যক্ষ পরোক্ষভাবে আসলে প্রতিনিয়ত কিন্তু মানুষের সেবা করে যাচ্ছেন, এবং এখনো আপনি কিন্তু আসলে মানুষের পাশে এসেই দাঁড়াচ্ছেন, মানুষকে সচেতন করছেন, এজন্য অবশ্যই ধন্যবাদ রাজটিভির পক্ষ থেকে স্যার। তো আমাদের আজকে যে আলোচনার বিষয় সেটি হচ্ছে যে ব্লাড ক্যান্সার বা ব্লাড ডিজিজ, কারণ, লক্ষণ, প্রতিকার, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। এবং প্রথমে জানতে চাইবো আপনার কাছে যে স্যার, এই ব্লাড ক্যান্সার নিয়ে কিন্তু আমাদের মাঝে বা সাধারণ মানুষের মাঝে একটি আতঙ্ক রয়েছে, ছোট বড় আতঙ্ক। এবং এই যে ব্লাড ক্যান্সার, কি আসলে এই ব্লাড ক্যান্সার, একজন চিকিৎসক হিসেবে আসলে কি মনে করছেন বা কিভাবে দেখেন এই ব্লাড ক্যান্সার, এবং তার সংজ্ঞাটি আপনার কাছে শুনবো, তবে অবশ্যই সেটি সাধারণ মানুষের বোধগম্য ভাষায় বলবেন। জি ধন্যবাদ, অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন এবং যুগ উপযোগী বলবো আমি। তার কারণ হলো মানুষের ভিতরে আসলেই একটা বিশাল ভয় কাজ করে যে ব্লাড ক্যান্সার মানে বোধহয় আর বাঁচার কোনো সম্ভাবনা নেই, ব্লাড ক্যান্সার মানে বোধহয় মানে নির্ঘাত মৃত্যু। তো ব্লাড ক্যান্সার অন্যান্য ক্যান্সারের মতো এটাও একটি ক্যান্সার, তো যেটা রক্তে হয়ে থাকে। তো আসলে ক্যান্সার বলতে আমরা কি বুঝি, ক্যান্সার হচ্ছে যে কোনো একটা টিস্যুর, একটি কোষের অস্বাভাবিক বৃদ্ধি, এবং সেই বৃদ্ধিটা হলো অটোনোমাস, স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়, এবং যতক্ষণ পর্যন্ত না সেটাকে ঠেকানো হয়, অর্থাৎ কোনো থেরাপি দেওয়া হয়, চিকিৎসা না করা হয়, ততক্ষণ পর্যন্ত সে আপনা আপনি সে বেড়েই চলে, বাড়তে থাকে। এবং এটা ব্লাড ছাড়া অন্যান্য টিস্যুর ক্ষেত্রে একটা টিউমারে, একটা মাংস পিণ্ডে পরিণত হয়ে যায়। তখন আমরা এটা ভিজিবলি আমরা এটা বুঝতে পারি যে একটা টিউমার হয়েছে, এবং সেই টিউমারের ভিতরে যে বিষয়টা সেটা হলো যে ওই টিস্যুর একটি কোষ, সেটা আপনা আপনি মনের খেয়ালে, আপন খেয়ালে সে বেড়েই চলে, এবং সেই বাড়ার আর কোনো মানে লিমিটেশন নাই, সে বাড়তেই থাকে, এবং বাড়তে বাড়তে সেই টিউমার বড় হতে থাকে, এবং সেই টিউমার বড় হয়ে পার্শ্ববর্তী যত অর্গানগুলো আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, তাতে চাপ প্রয়োগ করে এবং তার কার্যক্ষমতা নষ্ট করে দেয়। ঠিক আমরা যদি ব্লাডের ক্ষেত্রে আসি, তো ব্লাডের যে কোষগুলো, সেই কোষগুলোর কোনো একটি কোষের যদি অস্বাভাবিক বৃদ্ধি ঘটে, তাহলে সেটাকে আমরা ব্লাড ক্যান্সার হিসেবে আখ্যায়িত করি। মানে ফর এক্সাম্পল, আমরা যদি দেখি যে রক্তের যে শ্বেতকণিকা রয়েছে, সেই শ্বেতকণিকার সংখ্যা হলো নর্মাল লিমিট হলো 4000 থেকে 11000 থাকবে। এখন সেই শ্বেতকণিকা যদি 4000 থেকে 11000-এর মধ্যে না থেকে এটা যদি দেখা গেলো 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ হয়ে গেল, তখন আপনি এটাকে কি বলবেন? সেই ক্ষেত্রে আমরা এটাকে বলি মানে ব্লাড ক্যান্সার। লিকিউমিয়া, লিকিউমিয়া হলো এই যে হোয়াইট সেল যেটা আছে শ্বেতকণিকা, সেই শ্বেতকণিকার অস্বাভাবিক অনিয়ন্ত্রিত বৃদ্ধি। এই বৃদ্ধি পেতে পেতে সে তো রক্তের অধিকাংশ জায়গায় সে দখল করে ফেলে, অর্থাৎ রক্তে যেখানে তার 4 থেকে 11000 থাকার কথা, এখন যদি সে লক্ষ লক্ষ হয়ে যায়, তাহলে সে এই রক্তের যে ফিল্ডটা আছে সেটাকে তো মোটামুটি সে নিয়ন্ত্রণে নিয়ে যায়, দখলে নিয়ে যায়। এবং এইটা তৈরি হয় ব্লাড ক্যান্সারের যে কোষগুলো বললাম অস্বাভাবিক বৃদ্ধিটা, এর মানে ব্লাড তৈরির যে মানে ফ্যাক্টরি আমরা বা যেখানে আমরা যেখান থেকে উৎপাদন হয় সেই জায়গাটাকে আমরা বলি অস্থি মজ্জা বা বোন মেরো। এখন বোন মেরোর ভিতরে কোনো পার্টিকুলার একটি কোষ যদি অস্বাভাবিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাহলে ওইটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার কারণে
অন্যান্য যে কোষগুলোর জন্য যে জায়গা বরাদ্দ রয়েছে, মানে সেখানে কিন্তু তারা আর মানে আরামে কাজ করতে পারে না, তখন কি হয়, এর অস্বাভাবিক বৃদ্ধির কারণে ওখানে একটা চাপ প্রয়োগ হয় এবং সেখানে অন্যান্য কোষের বৃদ্ধিটা বাধাগ্রস্ত হয়। তো বাধাগ্রস্ত হলে তাহলে কি হবে, এখন যদি আমরা ধরি শ্বেতকণিকার বৃদ্ধি হলো, লিকেমিয়া হলো, ব্লাড ক্যান্সার হলো, তাহলে যে রক্তের যে অন্যান্য কোষগুলো আছে যেমন লোহিত কণিকা, অণুচক্রিকা, সেগুলো কিন্তু তৈরি হতে পারছে না ঠিক মতো। তাহলে একদিকে এই ক্যান্সারের কোষগুলো বাড়ছে, আমরা WBC বা হোয়াইট সেল বা শ্বেতকণিকা বেড়ে গেল, কয়েক লক্ষ হয়ে গেল, কিন্তু আমরা তখন দেখবো যে 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 হিমোগ্লোবিন তৈরির যে কোষগুলো ছিল সেগুলো কিন্তু ওই বোন মারোর ভিতরে মাতৃকোষগুলো কাজ করতে পারছে না, এর এর কারণে, এই লিকেমিয়ার কারণে। তখন কি হবে, তার রক্ত স্বল্পতা হবে, অণুচক্রিকা তৈরি হতে না পারলে তার অণুচক্রিকার ঘাটতি দেখা দেবে, প্লেটলেট কাউন্ট কমে যাবে, ফলে তার রক্ত স্বল্পতার যত সিমটম গুলো রয়েছে এবং রক্ত ক্ষরণ জনিত যত সমস্যা রয়েছে সবগুলোই কিন্তু তার সাথে সাথে দেখা দেবে। শুধু তাই নয়, এর সঙ্গে সঙ্গে এই ব্লাড ক্যান্সারের কোষগুলো ব্লাডের মাধ্যমে শরীরের সমস্ত অর্গানে এটা ছড়িয়ে পড়বে এবং অনেক অর্গানেরই কার্যক্ষমতা সে নষ্ট করে দিতে পারে যদি গিয়ে এই কোষগুলো কোনো একটা অর্গানকে আক্রমণ করে। ফর এক্সাম্পল, এটা লিম নোডে যেতে পারে, লিভারে যেতে পারে, স্প্লিনে যেতে পারে, ব্রেনে যেতে পারে, তো যেখানেই সে যাবে সেই অর্গানের কার্যক্ষমতা কিন্তু অনেকখানি মানে পুরোপুরি নষ্ট না করলেও বাধাগ্রস্ত করবে। তো এটাই হলো ব্লাড ক্যান্সারের মূল থিমটা। খুবই চমৎকার আপনি যেমনটি বলছিলেন যে আসলে ব্লাড ক্যান্সার কি, সে সম্পর্কে খুব চমৎকার আপনি সংজ্ঞা আমাদেরকে দিচ্ছিলেন যে কি এই ব্লাড ক্যান্সার। এবং এবার একটু জানতে চাইবো আপনার কাছে যে স্যার আসলে ব্লাড ক্যান্সার কি কি কারণে হতে পারে, বা বেশ কিছু কারণও আপনার কাছ থেকে জানছিলাম, আরো কি কি কারণ থাকতে পারে সে বিষয়ে একটু আমাদেরকে বলবেন। আচ্ছা, যে কোনো ক্যান্সারেরই আসলে নিশ্চিতভাবে বলা যায় না যেটা এই কারণে হয়েছে, তবে কিছু কিছু অবস্থা রয়েছে এবং কিছু কিছু পরিবেশগত কারণ হোক বা অন্যান্য কারণ হোক, যে কারণগুলোকে ধরা হয় যে এই ব্লাড ক্যান্সার হওয়ার পিছনে এর হয়তো কোনো ভূমিকা ছিল। যেমন যদি আমরা রেডিওথেরাপির কথা ধরি বা এক্সরে বা কথা ধরি, যে এর ভিতরে যে রেডিয়েশন যে যেটা রয়েছে, আয়োনাইজিং রেডিয়েশন যেটাকে বলা হয়, সেই রেডিয়েশন যদি মানে কেউ এক্সপোজ হয় এতে, অথবা মনে করেন যে একটা নিউক্লিয়ার প্লান্টে কেউ কাজ করছে, সেখান থেকে কোনোভাবে যদি এমিশন হয়ে যায় এবং যারা এখানে কাজ করবে আশেপাশে যারা থাকবেন তারা যদি রেডিও প্রোটেক্টিভ কোনো ডিভাইস তারা ইউজ না করে, তাহলে সে কিন্তু ওই রেডিয়েশনের শিকার হতে পারে, তার ভিতরে এই তেজস্ক্রিয়তা ভিতরে গিয়ে তার জন্য ক্ষতি করতে পারে। তো এটা একটা কারণ ব্লাড ক্যান্সারের, মানে অনেকগুলো কারণের মধ্যে এটাও কিন্তু একটা কারণ। এরপরে রয়েছে আপনার কেমিক্যালের কথা ধরি, যে বিভিন্ন রকমের ক্ষতিকর কেমিক্যাল রয়েছে, সেই কেমিক্যালগুলো শরীরের ব্লাড ক্যান্সার সহ অন্যান্য অনেক ধরনের ক্যান্সার করার ক্ষমতা রাখে। তারপরে রয়েছে ভাইরাস, যে ভাইরাস যদি শুধু শুধু যে সার্ভাইকাল ক্যান্সার করে এবং লিভারের ক্যান্সার করে তাই না, অনেক ব্লাড ক্যান্সারও করে, যেমন মানে হজকিন্স লিম্ফোমা নামে একটা ব্লাড গ্ল্যান্ডের ডিজিজ রয়েছে, যেটাকে আমরা মানে ধরে নেই যে এপস্টাইন বার ভাইরাস দিয়ে এটার এটার উৎপত্তি হয়েছিল। তো এই কতগুলো ভাইরাস রয়েছে যে ভাইরাস ব্লাড ক্যান্সার সহ অনেক ধরনের ক্যান্সার তৈরি করতে সক্ষম। তো এরপরে যেটা রয়েছে জেনেটিক কিছু বিষয় রয়েছে, সেই জেনেটিক বিষয়গুলো হলো যেটা আপনি হয়তো জানতে চাইবেন যে আসলে যে ব্লাড ক্যান্সার এটা কি মানে ফ্যামিলিয়াল কোনো ডিজিজ কিনা, সোয়াসে কোনো ডিজিজ কিনা। হ্যাঁ, কিছু কিছু ব্লাড ক্যান্সার রয়েছে যেটা ফ্যামিলিয়ালিও আপনার ট্রান্সমিটেড হতে পারে, যেমন আমাদের শরীরের ভিতরে বিভিন্ন ধরনের এনজাইম রয়েছে, যে এনজাইমগুলো আমাদের ডিএনএ কে রিপেয়ার করে। ডিএনএ হলো আমাদের যে শরীরের ভিতরে আমাদের ক্রোমোজোমের ভিতরে যে মূল ইউনিট, যে ইউনিটটি আমাদের বংশ পরম্পরায় আমাদের গুণাবলী মানে তার ফাদার থেকে তার মানে অফস্প্রিংস এর ভিতরে মানে ট্রান্সমিট করে বা সঞ্চারিত করে, তার সেই ইউনিটের সেখানে মূল বিষয়টা হলো ডিএনএ। তো এই ডিএনএ এর ভিতরে ক্রোমোজোম থাকে, সেই ক্রোমোজোমের মাধ্যমে এটা সঞ্চারিত হয়। এখন কোনো এক কারণে মনে করেন যে রেডিয়েশনের কথা বললাম, কোনো একজনের একটা মানে গুরুত্বপূর্ণ একটা ক্রোমোজোম সেখানে এফেক্টেড হয়ে গেল, একটা ডিএনএ এর ভিতরে পরিবর্তন হয়ে গেল। এখন শরীরের ভিতরে কিছু এনজাইম থাকে, সেটা সুরক্ষা এনজাইম, যে এনজাইম ওই ডিএনএ এর যে ক্ষতটুকু সৃষ্টি হয়েছে সেটাকে সে রিপেয়ার করবে। তো এটাকে এই
মানে যদি রিপেয়ার করার ক্ষমতা কারো যদি মধ্যে না থাকে, এই মানে সিমটমটাকে বলা হয় মানে ক্রোমোজোমাল ব্রেকেজ সিন্ড্রোম। অর্থাৎ তার এই ক্রোমোজোম একটা ব্রেক হয়ে গেলে বা তার ডিএনএ একটা যদি কোনো জায়গার থেকে নষ্ট হয়ে যায়, তার অটোমেটিক্যালি তার ভিতরে যে রিপেয়ারে যে সিস্টেম ছিল সেই সিস্টেমটা কাজ করছে না। তো না করলে কি হবে, একটা ডিএনএ যদি ড্যামেজ হয়ে যায় তাহলে সেখানে যদি ওই আপনার ভিতরে যদি এমন কোড থেকে থাকে, মানে অনেক মানে ক্যান্সার হওয়ার জন্য আমরা কতগুলো জিনকে দায়ী করি, যেমন প্রোটো অনকোজিন এবং অনকোজিন। প্রোটো অনকোজিন শরীরের ভিতরে থাকে, সে ক্যান্সার হতে দেয় না, কিন্তু কোনো ডিএনএর মাধ্যমে, কোনো মিউটেশনের মাধ্যমে, কোনো কেমিক্যালের মাধ্যমে, কোনো ভাইরাসের মাধ্যমে যদি এই প্রোটো অনকোজিনের ভিতরে কোনো ধরনের পরিবর্তন এসে যায় এবং সে তার এই প্রোটেক্টিভ ক্ষমতা যদি সে হারিয়ে ফেলে, তাহলে এই অনকোজিন কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এবং অনকোজিন মানে হলো ক্যান্সার তৈরির জিন, দুটোই পাশাপাশি থাকে, কিন্তু এই অনকোজিন যেটা রয়েছে বা ক্যান্সার তৈরির যে জিন রয়েছে সেটা সাপ্রেসড অবস্থায় থাকে, সেটা সুপ্ত অবস্থায় থাকে, সুপ্ত অবস্থায় থাকে রাখা হয়। এখন যারা রাখে তারাই যদি দুর্বল হয়ে পড়ে তাহলে কিন্তু সে চাঙ্গা হয়ে যাবে এবং ক্যান্সার তৈরি করবে। সেই ক্ষেত্রে যে ফ্যামিলির ভিতরে এই ধরনের জেনেটিক ডিফেক্ট রয়েছে, যারা এই মানে ক্রোমোজোমাল ব্রেকেজ সিন্ড্রোমের যারা সদস্য তাদের কিন্তু বংশ পরম্পরায় কোনো না কোনো মানে ক্যান্সার তাদের হতে পারে। তো একই ক্যান্সার যে হবে এমন কোনো কথা নাই, যখন মানে ক্রোমোজোমটা ব্রেক হয়ে যাবে, ডিএনএ যখন ড্যামেজ হয়ে যাবে তখন এটা সারতে না পারলে উনি মানে কোন পরিবেশের শিকার হচ্ছেন, কি দিয়ে অনেক এক্সপোজার হচ্ছে তার উপরে নির্ভর করবে কি ধরনের ক্যান্সার মানে তৈরি হবে। এখন এটা বংশ পরম্পরায় কিন্তু মানে এই ক্যান্সার হওয়ার যে ঝুঁকি সেই ঝুঁকিটা থেকে যায়। এখন কেমিক্যালের ভিতরে আসেন, আমরা কি কি ধরনের কেমিক্যাল মানে সাধারণত ক্যান্সার তৈরি করতে সক্ষম, আমরা অ্যারোমাটিক অ্যামাইন বা বেনজিন কম্পাউন্ড যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা যদি মানে বারে বারে আমরা তার এক্সপোজারে আসি তাহলে ক্যান্সারের শিকার হতে পারে। ফর এক্সাম্পল আমরা বলি যে রঙের ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে এগুলো সব বেনজিন কম্পাউন্ড, এই রঙের গন্ধ বা এই রঙের এক্সপোজার তার যদি দীর্ঘদিন এই পেশায় সে থাকে তাহলে কিন্তু তার ব্লাড ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা খাবারের ভিতরে কিন্তু অনেক সময় কেমিক্যাল লক্ষ্য করি, যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একটা চাইনিজ হোটেলে অনেকদিন আগের কথা, ওখানে যে ওই যে ভিজিলেন্স টিমস গিয়ে দেখলো যে ভিতরে যে রংটা ব্যবহার করা হয়েছে সেই রংটা ফুড গ্রেড রং নয়, সেটা হচ্ছে ডাইং ইন্ডাস্ট্রি, তার কাপড়ে যে রং ব্যবহার করা হয় সেই রং দিয়ে তারা স্যুপকে ওরকম রঙিন করেছে। তো এটা শরীরের জন্য অত্যন্ত মানে ক্ষতিকর। আমরা দেখি যে আম পাকানোর জন্য কার্বাইড, কলা পাকানোর জন্য কার্বাইড ব্যবহার করা হয়, আবার এগুলোকে যাতে পুষে না যায় সেজন্য ফরমালিন ব্যবহার করা হয়, মাছে ফরমালিন ব্যবহার, বিভিন্ন জায়গাতে এগুলো কিন্তু আসলে সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। তো এসব কেমিক্যালও কিন্তু আমাদের শরীরে ক্যান্সার তৈরি করতে সক্ষম। তারপরে আমরা দেখি যারা মোটর গ্যারেজে কাজ করে, যারা পেট্রোলিয়াম মানে দ্রব্য নিয়ে যারা কাজ করে তাদের ভিতরে এই ক্যান্সার আমরা লক্ষ্য করেছি। এবং এই যে শু পলিশের ভিতরে একটা উৎকট একটা গন্ধ আপনারা লক্ষ্য করবেন, এটার ভিতরে সেই অ্যারোমাটিক মানে অ্যামাইন বা সেই বেনজিন কম্পাউন্ড রয়েছে। এখানে যারা এই মানে কেমিক্যাল নিয়ে অর্থাৎ শু পলিশ নিয়ে যারা কাজ করে, বিশেষ করে কোবলার যারা মুচি, তাদের ভিতরে আমি এই ব্লাড ক্যান্সার পেয়েছি। তো মোটামুটি বলতে গেলে যে অনেক মানে কেমিক্যাল রয়েছে যাতে আমরা মানে আমাদের মানে লাইভলিহুডের চারপাশে কিন্তু এগুলো রয়েছে এবং আমরা এক্সপোজ, কারণ আমরা যদি একটু সচেতন না থাকি তাহলে কিন্তু এগুলো আমার আমাদের শরীরে ব্লাড ক্যান্সার সহ অন্যান্য ক্যান্সার তৈরি করতে সক্ষম। তাহলে মোটামুটি এই চারটা জিনিস, একটা হলো কেমিক্যাল, একটা হলো ভাইরাস, একটা হলো রেডিয়েশন অর্থাৎ আয়োনাইজিং রেডিয়েশন, তো এই যারাই এই এক্সপোজারে আসবেন তাদের কোনো না কোনো ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, যদি তার ভিতরে ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতা বা তার ডিএনএ যদি ওইরকম সুস্থ না থাকে। খুবই অসাধারণ কিছু তথ্য স্যার আপনি আমাদেরকে দিচ্ছিলেন এতক্ষণ, এবং আমি আসলে শুনছিলাম যে এই যে আলোচনাগুলো, এই যে কথাগুলো, এগুলো নিঃসন্দেহে যারা সাধারণ মানুষ রয়েছে তাদের জন্য কিছুটা হলে উপকারে আসবে। আজকের অনুষ্ঠান যারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন, আমার এমনটাই বিশ্বাস, আমি বিশ্বাস করছি যে এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, যে কি কি কারণে, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ব্লাড ক্যান্সার কেন হয় বা কি কি কারণ রয়েছে এই ব্লাড ক্যান্সারের পেছনে, যে চারটি গুরুত্বপূর্ণ কারণ আপনি আমাদেরকে বলছেন,
বলছিলেন, এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে, নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ এই চারটি বিষয় অবশ্যই আমরা আমাদের মাথায় রাখার চেষ্টা করব, সেই সঙ্গে সচেতন থাকার চেষ্টা করব। তো স্যার, এবারে যে বিষয়গুলো বিষয়টি আপনার কাছে আমার জানার রয়েছে সেটি হচ্ছে যে কি কি লক্ষণ দেখা দিলে একজন মানুষ আসলে বুঝতে পারবে প্রাথমিকভাবে যে আমি আসলে ব্লাড ক্যান্সারে আক্রান্ত, কি বলবেন স্যার সেক্ষেত্রে, আপনার কি বলার রয়েছে? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসলে ব্লাড ক্যান্সার হলো কি না এটা কি করে বুঝবে, তাই না? এখন এই ব্লাড ক্যান্সারের আসলে ধরনের উপরে তার এই লক্ষণগুলো নির্ভর করে। তো ব্লাড ক্যান্সার যদি আমরা লিকিমিয়া বলি, সেই লিকিমিয়ার ভিতরে অ্যাকিউট লিকিমিয়া রয়েছে এবং ক্রনিক লিকিমিয়া রয়েছে। অ্যাকিউট লিকিমিয়া খুব দ্রুত এটা ডেভেলপ করে এবং সিমটমগুলো খুব দ্রুত মানে প্রকাশ পায়। আবার ক্রনিক লিকিমিয়া যেটা, সেটা দীর্ঘমেয়াদী, অনেক দিন মানে বছর গেলেও পরে তার হতে দেখা গেলো তেমন কোনো সিমটম দেখা যায় না। ডাক্তারের কাছে অন্য রোগের কারণে যখন চেক আপ করতে যায় তখন ধরা পড়লো তার একটা ক্রনিক ক্যান্সার। এখন অ্যাকিউট লিকিমিয়ার ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করি যে খুব দ্রুত তার রক্তের এই কোষগুলো, ক্যান্সার কোষগুলো বেড়ে যায় এবং বেড়ে যাওয়ার ফলে প্রথমেই যেটা আমি বলেছিলাম যে মনমরের ভিতরে অন্যান্য কোষের বৃদ্ধিতে মানে বাধাগ্রস্ত হয় এবং সেই বৃদ্ধি না হওয়ার কারণে যদি হোয়াইট সেলটা বেড়ে যায়, শ্বেতকণিকা বেড়ে যায়, তাহলে লোহিত কণিকা এবং অণুচক্রিকার ঘাটতি হয়, ফলে তার মানে অ্যানিমিয়ার সকল মানে লক্ষণগুলো, তার দুর্বলতা, তার ক্ষুধামন্দা, তার কাজ করার মানে স্পৃহা হারানো এবং তার বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ, এগুলো তার দেখা দেয়। এবং এই ব্লাড ক্যান্সারের যে কোষগুলো যেটা বললাম যে লিকেমিয়া, সেই হোয়াইট সেলটা খুব বেশি হয়ে যাওয়ার কারণে এই সেলগুলো নর্মাল অবস্থায় যে প্রতিরোধ মানে ক্ষমতা তার যা ছিল, এখন তো এই সেলগুলো অসুস্থ, তারা সংখ্যায় লক্ষ লক্ষ হলেও তারা কিন্তু আর এই ডিজিজ থেকে প্রোটেকশন দিতে পারছে না, ফলে একটা রোগী ঘন ঘন সংক্রমণের শিকার হয়। আমি একটা এক্সাম্পল দিই যে আপনার, আমার বিএসএমএম এর কথাই ধরি, মনে করেন 2000 রোগী ভর্তি আছে আর 10 জন সন্ত্রাসী যদি অস্ত্র টস্ত্র নিয়ে আসে রোগীদের সাথে ফাইট করার জন্য, তো রোগী যারা সাধারণত অসুস্থ অবস্থায় শুয়ে আছে অথবা কাতরাচ্ছে, তো এই 10 জন সন্ত্রাসীর সাথে তো তারা মানে যুদ্ধ করতে সক্ষম নয়, তাই না? তো এখন এই ব্লাড ক্যান্সারের এই কোষগুলোকে আমরা রোগীর সাথেই তুলনা করি এবং এই জীবাণুগুলো এই সন্ত্রাসীর সাথে তুলনা করি, তাহলে দেখা যাবে যে সে কোনোভাবেই এই সন্ত্রাসীদের আক্রমণ অর্থাৎ জীবাণুর থেকে সংক্রমণ সে ঠেকাতে পারছে না, বিধায় তার ইমিউনিটি কম, তার প্রতিরোধ ক্ষমতা কম এবং সেজন্য সে ঘন ঘন সংক্রমণের শিকার হচ্ছে। অন্যদিকে যখন তার অণুচক্রিকাটা কমে যাচ্ছে, তার বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ হচ্ছে, তার নাক দিয়ে, মুখ দিয়ে, তার স্কিনে লাল মানে ফোটা ফোটা মানে দাগ দেখা যাচ্ছে, তারপর পায়খানা প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, সেটা বিভিন্ন জায়গা থেকে মানে রক্তক্ষরণ তার হতে পারে, আর এই যে সংক্রমণের কারণে তার জ্বর, এবং এই টোটাল জিনিসটাই তার ভিতরে একটা চরম একটা প্রতিক্রিয়া সৃষ্টি করার ফলে তার কিন্তু কোনোভাবেই সে এনার্জেটিক থাকে না, ভালো লাগে না, কাজ করার কোনো স্পৃহা থাকে না এবং সে কিন্তু আস্তে আস্তে অসুস্থ হয়ে যায় এবং ডাক্তারের শরণাপন্ন তাকে হতেই হয়, এবং ডাক্তারের শরণাপন্ন হওয়ার সাথে সাথে উনি সিমটম দেখে রক্ত পরীক্ষা করলেই কিন্তু উনি বুঝতে পারেন যে তার আসলে এই ব্লাড ক্যান্সার বা লিকিমিয়া হচ্ছে। পক্ষান্তরে যদি আমরা ক্রনিক লিকিমিয়ার কথা বলি, যেটাকে আমরা বললাম দীর্ঘমেয়াদী লিকিমিয়া বা দীর্ঘমেয়াদী ব্লাড ক্যান্সার, সেটা ধীরে ধীরে আসে। ফর এক্সাম্পল ক্রনিক মাইলয়েড লিকিমিয়া অথবা ক্রনিক লিম্ফয়েড লিকিমিয়া, সেই ক্রনিক মাইলয়েড লিকিমিয়া আপনার প্রথম দিকে কিছুই বোঝা যায় না, কয়েক মাস পরে তার দেখা গেলো যে তার শরীরটা একটু দুর্বল লাগছে, তার একটু ক্ষুধামন্দা হচ্ছে, তার কাজের স্পৃহাটা একটু কমে যাচ্ছে, তারপরে তার শরীরে অস্বাভাবিক চুলকানি এবং উনি মানে কোনো এক সময় তার পেটে হাত দিতে গিয়ে দেখলেন যে পেটে একদিকে একটু চাকা মনে হচ্ছে, বাঁদিকে খাঁচার নিচে তার একটু শক্ত শক্ত লাগছে, তারপর ভালো করে উনি মানে ই করে দেখলেন যে ওখানে বেশ ভালো একটা চাকা ওখানে ঢুকলো, ততদিনেও কিন্তু তার তেমন কোনো সিমটম ডেভেলপ করে নাই। তো উনি যদি সচেতন হন তখনই যে পেটের ভিতরে কেন শক্ত লাগছে, উনি যদি ডাক্তারের কাছে যান রক্ত পরীক্ষা করলেই ধরা পড়বে, অথবা যদি কোনো রুটিন অন্য কোনো কাজের জন্য, অন্য কোনো ডিজিজের জন্য যদি ডাক্তার তাকে রক্ত পরীক্ষা দেন, মনে করেন একদিন একটা অপারেশন করতে গেল, ঠিক আছে, তখন সে অপারেশন করার আগে তার ফিটনেসটা অবশ্যই যাচাই করা হয়, তখন তার একটা সিবিসি মানে রক্তের পরীক্ষা দিলেই পরে তখন দেখা গেলো যে তার শরীরের ভিতরে ক্যান্সার, অথবা একজন বিদেশ যাবে অথবা অন্য কোনো কারণে তার একটা মেডিকেল চেক আপের প্রয়োজন আছে, এই রুটিন চেক আপের মাধ্যমে এটা আমরা মানে ইনসিডেন্টালি এই জিনিসটাকে মানে আসলে শনাক্ত করা হয়। তবে যদি অ্যাডভান্স স্টেজে চলে যায়
তখন তাকে মানে সেই ডাক্তারের কাছে না গেলেও সে বুঝতে পারবে একেবারে লেট স্টেজে গিয়ে যে পেটটা মানে জুড়ে অনেক বড় একটা চাকা, তার রক্ত স্বল্পতা হয়ে গেছে, সে খেতে পাচ্ছে না, তার ক্ষুধামন্দা, তারপরে তার এনার্জি নাই, তারপরে তার জ্বর আসছে, তারপরে যদি সিএলএল এর ক্ষেত্রে হয় ক্রনিক লিম্ফয়েড লিউকেমিয়া, দেখা গেল যে গলার চারিদিকে ছোট ছোট গোটার মতো, সুপারির মতো বা আরো একটু বড় হলে ছোট ছোট আপেলের মতো ওখানে গোটা দেখা যাচ্ছে, তখন সে নিশ্চয়ই কনসার্ন হবে যে আমার এখানে তো এতদিন সমান ছিল, মসৃণ ছিল, এখন এই গোটা করতে গেলো, তখন ডাক্তারের কাছে গেলে পরে তখন ধরা পড়ে। তো কাজে ওটা মানে ওই সেটা ধরা পড়তে বা তার সিমটম হতে এবং কয়েক মাস থেকে এমনকি বছরও অনেক সময় লেগে যায়। আর এক ধরনের ব্লাড ক্যান্সার রয়েছে যেটাকে আমরা বলি লিম্ফোমা, বা আরেকটা রয়েছে মাল্টিপল মায়েলোমা। তো লিম্ফোমার ক্ষেত্রে ওই যে বললাম লিম নোড গুলো, লিম গ্ল্যান্ড গুলো বড় হয়ে যায় এবং কোনো একটা জায়গায় টিউমারের মতো দেখা দিলে বা পেটের মধ্যে চাকা দেখা দিলে তখন তার কনসার্ন হয়, তার সঙ্গে তার জ্বর থাকতে পারে, তার ক্ষুধামন্দা থাকতে পারে। এবং এই লিম্ফোমার ভিতরে একটা ভ্যারাইটি আছে যে রাতে রাতে তার জ্বর হয় এবং রাতে প্রচুর পরিমাণে ঘামে, গরম না থাকলেও পরে মানে আপনা আপনি সে ঘামতেছে। তো এগুলো তার জন্য কনসার্ন হতে পারে, তার ক্ষুধামন্দা হতে পারে, তার এনার্জি মানে সে হয়তো দেখা গেল যে ওরকম এনার্জেটিক সে আর নাই। আবার মাল্টিপল মায়েলোমার ক্ষেত্রে যেটা হাড্ডির ভিতরে সাধারণত এটা মানে সীমাবদ্ধ থাকে এবং আস্তে আস্তে পরে অ্যাডভান্স স্টেজে এরা অন্যান্য সব টিস্যুতে যায়, তো সেখানে যেটা হয় এই ক্যান্সার কোষগুলো তৈরি করতে গিয়ে হাড্ডিটা কিন্তু ক্ষয় হয়ে যায়। হাড্ডিটা ক্ষয় হয়ে যাওয়ার ফলে তার মানে হাড়ের ভিতরে তার ব্যথা অনুভূত হয়। তা অনেকদিন ধরে দেখা গেল যে একজন বাতের ওষুধ খাচ্ছেন, ব্যথা ব্যথা, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, তো ব্যথা ব্যথার ওষুধ খাচ্ছেন, যে কয়দিন ওষুধ খান সে কয়দিন উনি ভালো থাকেন, আবার ওষুধ না খেলে আবার তার দেখা গেলো যে ব্যথা আবার শুরু হয়ে গেলো এবং তার ঘন ঘন সংক্রমণ হয়। তারপরে দেখা গেলো একদিন সে হঠাৎ করে তার কিডনিতে সমস্যা, তার প্রস্রাব ঠিক মতো হচ্ছে না বা তার বমি বমি ভাব লাগছে, তার ক্ষুধা লাগছে না ইত্যাদি। তো এখন এগুলো হলো কমপ্লিকেশন। তো এই যে হাড্ডি ক্ষয় হয়ে গেল এবং তার ভিতরে একটা মানে ব্লাড ক্যান্সার ভিতরে ডেভেলপ হলো, এই ডিজিজটার মানে সিমটম প্রথম তার শুরু হয় ব্যথা থেকে এবং এই ব্যথাটাকে সাধারণ বাদ মনে করে প্রথম মানে সেই মানে নন কোয়ালিফাইড ডক্টর যারা কোয়াক রয়েছে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ খায় এবং এই ব্যথার ওষুধ খেতে খেতে এর কমপ্লিকেশন হিসেবে কিন্তু একসময় কিডনিটা নষ্ট হয়ে যায়। এবং এমনও আছে যে আমরা কিডনি ডাক্তারের কাছ থেকে রেফার্ড হয়ে এসছে আমাদের কাছে মাল্টিপল মায়েলোমা রোগী, যে ওই ব্যথার ওষুধ খাওয়ার কারণে তার কিডনি খারাপ হয়েছিল। তো কাজেই এখানে ব্যথার কারণ হলো তার হাড্ডি ক্ষয় এবং এই ব্যথার মানে ওষুধ খাওয়া এবং এই মানে মাল্টিপল মায়েলোমার ভিতরে এক ধরনের প্রোটিন যেটা ক্যান্সারাস প্রোটিন একটা তৈরি হয়, সেটাও গিয়ে কিডনিতে কিন্তু আর এক ধাপ ওখানে গিয়ে আর একটা ক্ষতি করে। তো ব্যথার ওষুধ প্লাস এই মাল্টিপল মায়েলোমার সাইড ইফেক্ট দুইটা মিলে দ্রুত কিডনিটা খারাপ হয়ে যেতে পারে। তো কাজে এটা এটা বসছে তার বেশি সময় লাগার কথা না। তবে ব্যথার মানে রোগী যারা যারা ব্যথার ওষুধ নিয়ত মানে প্রতিনিয়ত খান, তাদের উচিত হবে এই র্যান্ডমলি ব্যথার ওষুধ না খেয়ে মানে ডাক্তারের শরণাপন্ন হওয়া, পরীক্ষা নিরীক্ষা করে তারপরে সঠিক মানে অ্যানালজেসিক বা সঠিক ব্যথা নিরাময় যে ওষুধ সেগুলো তাকে তার খাওয়া উচিত, যাতে করে তার কিডনিটা নষ্ট না হয়। অনেকটাই সময় নিয়ে বলছিলেন যে লক্ষণগুলো কি কি, আসলে কি কি লক্ষণ আমাদের অবশ্যই জানার দরকার, যে কি কি লক্ষণ দেখা দিলে একজন মানুষ বুঝতে পারবে সে যে সে আসলে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে, কি কি লক্ষণ থাকতে পারে বাবা কি কি হতে পারে। সেই সঙ্গে আপনি বলছিলেন যে এই লক্ষণগুলো দেখা দেয় অনেক সময় আসলে আমাদের শরীরে আসার জন্য বা আমাদের লক্ষণগুলো দেখার জন্য আমাদের অনেকটাই সময় লাগে, বা সেটি আসলে 1 বছরের বেশি সময় হতে পারে এবং অনেকের 1 মাস 2 মাস বা তারও অধিক সময় আসলে লাগে এর লক্ষণগুলো তার আসলে দেখার জন্য বা বোঝার জন্য, তো সময় হতেই পারে। তো এই বিষয়গুলো অবশ্যই আমাদের জানা দরকার, আমাদের এই বিষয়গুলো নিয়েও কিন্তু সচেতন থাকা উচিত, সবসময় সচেতনতার মধ্যে দিয়েই যাওয়া উচিত। একিউট লিকিমিয়ার ক্ষেত্রে খুব দ্রুতই ডেভেলপ করে, ওটা বলছিলাম যেটা ক্রনিক লিকিমিয়ার ক্ষেত্রে হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু যেটা একিউট লিকিমিয়া সেটা কয়েকদিনের ভিতরে বা কয়েক সপ্তাহের ভিতরে কিন্তু তার সিমটম গুলো প্রকাশ পায় এবং সে ডাক্তারের কাছে যেতে বাধ্য হয়, এটা খুব সিরিয়াস একটা অবস্থা। তো ক্রনিক লিকিমিয়ার ক্ষেত্রে এটা হয়তো দীর্ঘায়িত হতে পারে, কিন্তু অ্যাকিউট লিকিমিয়ার ক্ষেত্রে কোনো দীর্ঘায়িত মানে দীর্ঘমেয়াদী কোনো ব্যাপার নাই, কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ এর মধ্যে তাকে ডাক্তারের শরণাপন্ন হতেই হয়।
লক্ষণগুলো দেখা দিলে আসলে যত তাড়াতাড়ি বা যত দ্রুত সম্ভব আমাদেরকে আমাদের নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং আমাদেরকে কিন্তু প্রথম থেকে আসলে ট্রিটমেন্ট নিতে হবে। খুবই চমৎকার। তো স্যার, এবারে একটু আপনার কাছে আমি জানতে চাইবো যে কেউ যদি আসলে এই যে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়, আসলে চিকিৎসা করে তার রোগ নিরাময়ের সম্ভাবনা কতটুকু রয়েছে বলে আপনি একজন চিকিৎসক হিসেবে আসলে মনে করছেন, সে বিষয়ে আমাদেরকে বলবেন। খুবই চমৎকার একটা প্রশ্ন। আগে তো মানুষের ধারণা ছিল যে ক্যান্সার হলো অতএব তোমার যা মানে যদি ভালো মন্দ খেতে ইচ্ছা করে খেয়ে নাও, আর তারপরে পরপরে যাওয়ার জন্য রেডি হয়ে যাও। কিন্তু আগের আগেকার মানে সময়ের কিছুদিন আগের সময়ের এরকম একটা মানে ধারণা সবার ছিল যে ক্যান্সার হলে বোধহয় তার বোধহয় আর কোনো অ্যান্সার নাই, তার কোনো রক্ষা নাই, তাকে মরতেই হবে। আসলে বিষয়টা অনেক পরিবর্তন হয়েছে এখন। আমরা 10 বছর 20 বছর আগে আমাদের যে কনসেপ্ট ছিল, যে ধারণা ছিল, বা আমরা ক্যান্সারের চিকিৎসা যখন করতাম তো তখনও কিন্তু আজকের এই দিনে যতটা ডেভেলপমেন্ট হয়েছে তখন ছিল না। আমরা তখন রোগীদেরকে অনেকটা বলতে গেলে প্যালিয়েটিভ থেরাপি দেওয়া হতো, কিউরেটিভ থেরাপি খুব কম ছিল, যে রোগীর সিমটম গুলো কমে গিয়ে তার যদি কোয়ালিটি অফ লাইফ, তার যে মানে শরীরের যে সমস্যাগুলো রয়েছে, কষ্টগুলো রয়েছে, সেগুলোকে আমরা কিছুটা নিরাময় করে তার মানে একটা সুস্থ জীবন, যে কয়দিন সে বাঁচে সে কয়দিন যেন সে একটু আরামে থাকতে পারে, মানে এটাই ছিল মানে অনেকদিন আগেকার কথা বলছি, তখনকার চিকিৎসার উদ্দেশ্য ছিল এটা। কিন্তু এখনকার চিকিৎসার বিষয়টা একটু আলাদা। এখন এমন এমন ওষুধ এবং এমন এমন পদ্ধতি আবিষ্কৃত হয়েছে যে ওই ক্যান্সার হলেই যে তার কোনো অ্যান্সার নাই এটা বলা যায় না। কেন, অনেক ক্যান্সারই রয়েছে যে ক্যান্সারগুলোকে ভালো করা সম্ভব যদি সময় মতো এটাকে শনাক্ত করা যায় এবং সময় মতো যদি সেটা চিকিৎসার আওতায় আনা যায়। আমি ব্লাড ক্যান্সারের কথাই বলি। যদি মনে করেন যে একজন অ্যাকিউট লিকিমিয়া হয়েছে, অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিকিমিয়া বাচ্চাদের ক্ষেত্রে, এটা 80%-এর উপরে রোগী ভালো হয়ে যায়। তারপরে মাইলয়েড লিকিমিয়া, যেটা অ্যাকিউট মাইলয়েড লিকিমিয়া, সেটাও কিন্তু আপনার চিকিৎসার মাধ্যমে 20-25% রোগীকে সম্পূর্ণ ভালো রাখা সম্ভব, এবং যাদেরকে ভালো রাখা সম্ভব না তাদের জন্য আবার ব্যবস্থা রয়েছে, যার সক্ষমতা আছে অর্থাৎ ফিনান্সিয়াল অ্যাবিলিটি আছে, যার ডোনার আছে, তাকে কিন্তু বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করার মাধ্যমে এটাকে আবার ভালো করা যায়। এই যে যেটা বললাম যে ওষুধের মাধ্যমে যারা ভালো হলো না তাদের জন্য অপশন রয়েছে, তাদেরকে আবার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করে তাদেরকে ভালো করা সম্ভব। তবে কিছু একটা পার্সেন্টেজ যারা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে গেলেও মারা যাবে, কেমোথেরাপি দিলেও মারা যাবে, সেটা 15-20%-এর বেশি নয়, এই ক্যাটাস্ট্রফি এদের থেকে বেশি নয়। তার মানে আমরা বুঝতে পারছি যে মেজরিটি অফ পেশেন্ট যাদেরকে আমরা চিকিৎসার মাধ্যমে ভালো করা অথবা তার সুস্থ জীবনকে মানে দীর্ঘায়িত করা, এই দুটো কাজে কিন্তু করা সম্ভব। তারপরে মাল্টিপল মায়েলোমা রোগীর কথাই ধরেন, যে মাল্টিপল মায়েলোমা রোগী আগে মানে চিকিৎসা করে খুব একটা সফলতা পাওয়া যেত না, তাদের দেখা যায় 1-2 বছর 3 বছর ম্যাক্সিমাম হতো 4-5 বছরের মধ্যে মানে তাকে চলে যেতেই হতো, এবং সে সাফারিং, সে অবর্ণনীয় দুঃখ কষ্ট নিয়ে তাকে মানে চলতে হতো। এখন সেই মাল্টিপল মায়েলোমার এমন এমন চিকিৎসা বেরিয়েছে, এমন নিয়েছে যে 15-20 বছরেও কিন্তু মানে তার অসুবিধা হচ্ছে না, মানে একটা নর্মাল সুস্থ জীবন সে চালিয়ে যেতে পারছে না। তো এই মাল্টিপল মায়েলোমা সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ না, সিএলএল এটাও সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ না, তবে যদি তার বয়স থাকে এবং তার যদি ডোনার থাকে এবং তার এই মানে আর্থিক মানে যে খরচ যদি তার মানে চালানোর মতো তার ব্যবস্থা থাকে, তাহলে এদেরকেও কিন্তু অস্থিমজ্জা সংযোজন বা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে ভালো করা সম্ভব। তো এখন কিছু কিছু ইমিউনোথেরাপি বেরিয়েছে, কিছু বায়োথেরাপি বেরিয়েছে, যে ট্রান্সপ্লান্ট ছাড়াও কিন্তু এই মানে ওই হায়ার ওই ট্রিটমেন্টের যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো দিয়ে তাদেরকে কিন্তু ভালো রাখা বা ভালো ভালো করা সম্ভব। তবে এটা অত্যন্ত ব্যয়বহুল এবং এটা সকলের পক্ষে হয়তো সম্ভব না, এই জন্য ব্লাড ক্যান্সার নর্মাল কেমোথেরাপি দিয়ে চিকিৎসা করতেও হয়তো 1 লক্ষ টাকা চলে যায়। তো সেই জন্য যে চিকিৎসা করলে পরে এদের হয় তার সুস্থ জীবন প্রলম্বিত হবে, না হলে ইনশাল্লাহ সে সম্পূর্ণ ভালো হয়ে যাবে, এবং হতাশ হওয়ার কিছু নাই। এই ব্লাড ক্যান্সার নিয়ে যে আতঙ্ক, ক্যান্সার হলেই মরে যাবে, হজকিন্স লিম্ফোমা ফর এক্সাম্পল, কেমোথেরাপি দিলে এটা ভালো হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। নন হজকিন্স লিম্ফোমার কিছু ভ্যারাইটি রয়েছে যাদের কেমোথেরাপি দিলে পরে মানে তাদের 5 ইয়ার সার্ভাইভাল, 5 বছরের বেশি বেঁচে থাকার সম্ভাবনা ধরেন 75%-এরও বেশি। তো কাজে এগুলোকে আমরা সফলতা মনে করছি যে ক্যান্সার হলেই মরে যেতে হবে,
আসলে বিষয়টা এরকম এখন নাই। এখন চিকিৎসার অনেক অগ্রগতি হয়েছে, বিভিন্ন রকমের অপশন বেরিয়েছে, এবং যেটা বাংলাদেশে ছিল না মানে অতীতে, সেই জিনিসগুলো এখনো আমরা অনেকটা পিছিয়ে আছি। তারপরেও যে অপশনগুলোর কথা বললাম, একেবারে খুব হায়ার অপশন না হলে সেটা আমাদের দেশে আছে, যেমন কিমোথেরাপি রয়েছে, রেডিওথেরাপি রয়েছে, ইমিউনোথেরাপি রয়েছে, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট রয়েছে, সবই তো রয়েছে। এখন এর থেকে আরো যেটা হায়ার, যেটা মানে কস্টলি, যেগুলো হয়তো অনেকেরই পক্ষে সম্ভব না, সেটা এখনো আমাদের দেশে আসে নাই। যখন এটা কিছুদিন পরে আরো সস্তা হবে, তো সকলের হয়তো নাগালের মধ্যে হতে এরা চলে আসবে। কাজে ব্লাড ক্যান্সার হওয়া মানেই যে তাকে মরতে হবে, আসলে বিষয়টা এরকম না। আমরা যে ব্লাড ক্যান্সার চিকিৎসার মাধ্যমে অনেক রুগীকেই এই ডিজিজ ফ্রি করা সম্ভব, অনেক রুগীকেই এই সিমটম ফ্রি, অর্থাৎ তার এই কষ্ট লাঘব করে তার সুস্থ জীবনকে দীর্ঘায়িত করা সম্ভব। কাজে এটা আতঙ্কের, ওই রকম আতঙ্কের কিছু আছে বলে আমি এখন মনে করি। আপনাকে যেটা করতে হবে, সময় মতো ধরা পড়তে হবে, সময় মতো চিকিৎসকের কাছে যেতে হবে, এবং চিকিৎসা নিতে হবে, প্রপার সঠিক চিকিৎসা নিতে হবে। খুবই চমৎকার বলছিলেন স্যার। তো আমরা এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো শুনতে শুনতে আমরা আমাদের আজকের আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি, এবং সবচেয়ে শেষে যে বিষয়টি স্যার আপনার কাছে আমার জিজ্ঞাসা থাকবে সেটি হচ্ছে, যারা সাধারণ মানুষ রয়েছে সেই সঙ্গে যারা রাজটিভির দর্শক রয়েছে তাদের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আসলে আপনার কি বলার রয়েছে, এটি শুনবো স্যার আপনার কাছে এখন। জি, ধন্যবাদ, চমৎকার একটা প্রশ্ন করেছেন। আসলে আমাদের যত রোগ সোগের কথাই আমরা বলি, আমরা যদি হাইজিন মেনে চলি, সুস্বাস্থ্যের যে বিধিগুলো রয়েছে সেগুলো যদি আমরা মেনে চলি, আমরা যদি মোরালটা মেনে চলি, আমরা যদি ডিসিপ্লিন লাইফ আমরা মেনটেন করি, তাহলে যেমন এই ডায়াবেটিসের জন্য বলা হয় ডিসিপ্লিন ইজ লাইফ, তাই না? এখন প্রত্যেকটা ক্ষেত্রেই, শুধু ডায়াবেটিস বলেই না, শুধু ব্লাড প্রেশার বলেই না, ক্যান্সার বলেই না, সর্বক্ষেত্রে যদি আমরা নিয়ম কানুন মেনে চলি, স্বাস্থ্যবিধি যদি আমরা মেনে চলি, এবং এই যে কতগুলো কথা বললাম যেসব অবস্থা আমাদের ব্লাড ক্যান্সারের জন্য ঝুঁকি বাড়ায়, সেই জিনিসগুলোকে আমরা আমরা মানে পরিহার করব। বিশেষ করে আমি মনে করি যে খাবার দাবারের প্রতি আমরা খেয়াল করব, আমরা যে প্রসেস ফুড যেগুলো খাই সেগুলো কিন্তু শরীরের জন্য খারাপ। তারপরে আমরা এই যে মানে মাংস না পুড়লে মজা লাগে না, তাই না? এটা অনেকে বাচ্চাদের আজকাল ইয়া, অর্থাৎ সে বারবিকিউ না করলে অথবা গ্রিল না করলে, অর্থাৎ সরাসরি আগুনের ফ্লেমের ভিতরে পুড়তে হবে। তো এখানে এটা মানে আমি আগে বলা হয় না, এখন একটু বলি যে সেটা হলো যে মাংসটা যদি আপনি সরাসরি আগুনে পুড়ে, তাহলে ওর ভিতরে যে চর্বিটা থাকে ওই চর্বিটার ভিতরে পরিবর্তন হয়, এবং সেই পরিবর্তনটা হয়ে এটা ট্রান্সফ্যাটিয়েসি সৃষ্টি হয়, এবং এটা আমরা যদি একেবারে খাস বাংলায় যদি বলি যে এই আলকাতরা, সে অনেকে চেনেন, সেই আলকাতরার ভিতরে যে খারাপ কতগুলো কেমিক্যাল আছে, ওই রকম কিছু কেমিক্যাল ওর মধ্যে তৈরি হয় যেগুলো ক্যান্সার। তো এই ফুডটা আমাদের জন্য একেবারেই ভালো না। তারপরে যেগুলোকে যেগুলোর মধ্যে প্রিজারভেটিভ দেওয়া থাকে, যেগুলোর ভিতরে কালার দেওয়া থাকে, সেগুলো তো আসলে স্বাস্থ্যসম্মত না। এই কালারটা হতে হবে মানে ফুড গ্রেড, এই প্রিজার্ভেটিভ হতে হবে ফুড গ্রেড, এবং এই আমরা যে অতিরিক্ত ভাজি ভুজি যেটা খাই, আপনি মনে করেন কাবাব খেলেন পুরে, কেমন? সেখানে কিন্তু এই ধরনের পরিবর্তন আসবে। এবং যদি খুব বেশি ফ্রাই করে কোনো খাবার খান, সেই ফ্রাই করতে গিয়ে দেখবেন যে একটা অংশ কালো হয়ে যাচ্ছে, মানে এটা তো চারকোল, কয়লা হয়ে যাচ্ছে, সেই কয়লার ভিতরে আর এই আলকাতরার গুণাগুণ কিন্তু একই, তার ভিতরে ওই ধরনের কেমিক্যাল তৈরি হয়ে গেল। তো এই খাবার দাবারের ক্ষেত্রে এগুলো সবচেয়ে উত্তম হলো যে আপনি ঢাকনা দিয়ে যদি ভাপে কোনো খাবার সিদ্ধ করেন, তাহলে ভিটামিন গুলোও থেকে যাবে, তার খাবারের গুণাগুণ থেকে যাবে, এবং মানে সঠিকভাবে এটা থাকবে। অতিরিক্ত মানে যদি আমরা স্পাইস ব্যবহার করি, অতিরিক্ত তেল ব্যবহার করি, এবং যারা মনে করেন যে এই মানে খুব রিচ ফুড খেতে পছন্দ করে, জাঙ্ক ফুড, তো সেগুলো কিন্তু শরীরের ভিতরে মানে এক ধরনের ভিটামিন বা এক ধরনের নিউট্রিয়েন্টের আধিক্য তৈরি করবে, আবার অন্যান্য ভিটামিনের মানে এখানে ডেফিসিয়েন্সি ঘাটতি তৈরি করবে, যার ফলে এটাও শরীরের জন্য মোটেও ভালো নয়। তারপরে এখন আসেন যে এই বাইরের যে বিষয়গুলো, যে রঙের ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে সেখানে তার প্রোটেকশন নিয়ে যেতে হবে, তার মাস্ক পরে যাতে গন্ধটা না আসে, তারপরে পেট্রোলিয়াম মানে প্রোডাক্টের ওখানে যারা কাজ করে তাদেরকে সেই প্রোটেকশন নিতে হবে, এবং এই রেডিয়েশনের যে কথা বললাম, সেই রেডিয়েশনটা কিন্তু প্রকৃতি থেকে আসতে পারে, রোদ। আমরা রোদের মধ্যে যদি খালি গায়ে আমরা চলাফেরা করি, কাজ করি,
আমাদের দেশে আপনারা দেখবেন মাঠে ঘাটে কৃষকরা কাজ করে খালি গায়ে, আপনি দেখবেন সমুদ্রের ভিতরে নদীর ভিতরে জেলেরা খালি গায়ে সে মানে মাছ ধরছে মানে কাজ করছে। তো এই যে সূর্যের যে রশ্মিটা আছে তার ভিতরে অতি বেগুনি রশ্মি আছে, সেই অতি বেগুনি রশ্মির ভিতরে আয়োনাইজিং রেডিয়েশন আছে, এরা ক্যান্সার তৈরি করতে পারে। এবং যারা বিষুবরেখার আশেপাশে যারা বসবাস করে তারা কিন্তু এই সূর্যের রশ্মিটা সরাসরি এবং অতিরিক্ত পরিমাণে তারা পায়। তো তাদের ক্ষেত্রে এই মানে রেডিয়েশন ইন্ডিউস ক্যান্সারে মানে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তাদের অনেক বেশি ধরে থাকে। এবং এরপরে যে বিষয়টা আছে ভাইরাস, ভাইরাস থেকে আমরা মানে রক্ষা পেতে হলে আমাদের ইমিউনিটি বাড়াতে হবে, আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা যাতে বাড়ে সেই ব্যবস্থাগুলো আপনাকে নিতে হবে। তারপরে এই যে আর অন্য কিছু ভাইরাস আছে যেগুলো মনে করেন বডিলি কন্ট্যাক্ট, মানে ধরেন যদি কি বলে অনৈতিক যৌনাচার ইত্যাদি বিভিন্ন ভাবে হতে পারে। এরপরে আপনি আসেন যে আমরা যে খাবারগুলো খাই বাজার থেকে কিনে নিয়ে আসি, অতিরিক্ত সার অতিরিক্ত কীটনাশক যেখানে ব্যবহার করায় সেগুলো কিন্তু আমাদের ক্যান্সার সহ শরীরে অনেক ধরনের ডিজিজ তৈরি করতে সক্ষম। এবং সর্বোপরি আমরা পরিবেশের প্রতি রক্ষা রাখবো, কেন পরিবেশ দূষণ হলে পরে পরিবেশ দূষণ থেকে রক্ষা পাওয়ার জন্য আমার মনে হয় প্রতিটি নাগরিকেরই মানে নৈতিক দায়িত্ব রয়েছে যাতে পরিবেশকে যাতে আমরা দূষণ না করি। আপনি এক জায়গায় মানে খালি আপনি একটা মানে জঙ্গল আপনি পুড়িয়ে দিলেন, আপনার গাছগুলো দরকার নেই, আপনি একটা সাফা করবেন আপনি জঙ্গল পুড়িয়ে দিলেন, তো এই যে কার্বন গুলো মানে প্রকৃতিতে নিঃসরিত হলো, তারপর এই যে গাড়ি ঘোড়া যেগুলো চলে সেখান থেকে যে কার্বন গুলো নিঃসরিত হয় এগুলোকে আসলে আরো নিয়ন্ত্রণে আনা দরকার। তো এতে পরিবেশের ইফেক্টটা কি দাঁড়ায়, পরিবেশের পরিবেশটা দূষণ হয়ে গেল, এখানে ভাইরাসের সংক্রমণটা বেশি হবে। এবং মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো এই যে রেডিয়েশনের কথা বললাম, সূর্যের রশ্মি থেকে আমাদের শরীরের ভিতরে আসে, এটাকে ফিল্টার করার জন্য ন্যাচারাল একটা প্রোটেকশনের বিষয় রয়েছে যেটাকে বলা হয় ওজোন লেয়ার, নিশ্চয়ই আপনারা নাম শুনে থাকবে। এই ওজোন লেয়ার আকাশে থাকে এবং সেখান থেকে সেই ওজোন লেয়ার ভেদ করে তারপরে সূর্যের রশ্মিগুলো আমাদের এখানে আসে, এবং যখন ওজোন লেয়ারটা পাস করে তখন ওখানে এই আলট্রাভায়োলেট রেটাকে ফিল্টার করে দেয়, অর্থাৎ ওটা দিয়ে মানে ওখানে ওখানেই বাধাপ্রাপ্ত হয়ে ওখানেই থেকে যায়, আমাদের কাছে যতটুকু আসে সেখানে কিন্তু ওরা আসে না। এখন যখনই পরিবেশ দূষণ হবে তখন এই ওজোন লেয়ারটা মানে পাতলা হয়ে যায়, ছিদ্র হয়ে যায়, এবং এই ছিদ্রের ভিতর থেকে সরাসরি সূর্যের রশ্মি আমাদের কাছে চলে আসবে এবং আমাদের রেডিয়েশনের মানে সম্ভাবনা ঝুঁকিটা অনেক বেড়ে যাবে এবং যার ফলে আমাদের ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাবে। তবে আমি যে মানে সকল কথাগুলো বললাম আমি মনে করি যদি একজন নিয়ম মেনে স্বাস্থ্যবিধি মেনে যদি চলেন এবং এইসব কথার প্রতি যদি একটু মানে নজর দেন একটু সচেতন হন তাহলে আমার মনে হয় যে আমরা এই ক্যান্সারের হাত থেকে রক্ষা পেতে পারবো। ধন্যবাদ স্যার, আপনাকেও ধন্যবাদ আবারও এ জানাচ্ছি এই জন্য যে আপনার শতব্যস্ত সময় থেকে কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। অনেক কৃতজ্ঞ থাকবো আপনার কাছে এবং আপনি ভালো থাকবেন সবসময়, রাষ্ট্রীয় বিষয় সঙ্গে থাকবেন স্যার। জি, আপনাকে এবং সকল দর্শককে ধন্যবাদ। তবে আমি সবচেয়ে বেশি সফল হব যদি ওনারা আমার এই কথায় কেউ যদি একটুখানি উপকৃত হয়ে থাকে এবং মনে রাখে। চমৎকার, তো ভালো থাকবেন স্যার। দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন যিনি, তিনি কিন্তু আমাদের সবারই খুব পরিচিত এবং অবশ্যই একজন চিকিৎসা জগতে একজন সুনামধন্য চিকিৎসক, তিনি হচ্ছেন প্রফেসর ডাক্তার এবিএম ইউনুস, গোল্ড মেডেলিস্ট, চিফ হেমাটোলজিস্ট, প্রফেসর অ্যান্ড এক্স চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ হেমাটোলজি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন ক্যান্সার করব জয়, ক্যান্সার আর নয় ভয়, এবং আমাদের আজকের যে বিষয় সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই এটি নিয়ে আমাদের মাঝে আতঙ্ক কিন্তু রয়েছে কম বেশি, এবং সেটি হচ্ছে ব্লাড ডিজিজ ও ব্লাড ক্যান্সার, কারণ লক্ষণ প্রতিকার, এবং এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের সঙ্গে যিনি এক্সপার্ট ছিলেন তার কাছ থেকে মূল্যবান কিছু তথ্য শুনছিলাম। এবং অবশ্যই তিনি যে শেষের দিকে যে কথাটি বলছিলেন যে এই আলোচনাগুলো যদি কারো উপকারে আসে তাহলেই কিন্তু আজকের অনুষ্ঠানটি সার্থক। তো দর্শক, এই বিষয়গুলো আমরা অবশ্যই মেনে চলার চেষ্টা করব, সবসময় সচেতন থাকার চেষ্টা করব নিজ নিজ জায়গা থেকে। তো আমাদের আজকের যে আয়োজন সেই আয়োজনের সায়েন্টিফিক পার্টনার হিসেবে থাকছে কিন্তু ভেনেটা লিমিটেড এবং পাওয়ার্ড বাই সোফেনিভ এবং আর লরেন টাইরোকিন এবং জেফরিন, এবং মিডিয়া পার্টনার হিসেবে থাকছে রাজটিভি। তো দর্শক, আমাদের আজকের আয়োজন এতটুকুই শেষ করছি, তো দেখা হবে আবারও, সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং শতব্যস্ততার মাঝেও চেষ্টা করবেন রাজটিভির সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে। ইউ আর ওয়াচিং রাজটিভি, জাগরণে বাংলাদেশ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।